একটি দেশে সুবিধা বঞ্চিত সমাজ বঞ্চিত মানুষের প্রতি সমান সেবা ও সুযোগ পৌঁছে দেয়াই সুশাসনের অন্যতম শর্ত। প্রায়ই আমরা আমাদের সুবিধা বঞ্চিত মানুষদের অবহেলা করি, তাদের কথা ভাবি না, প্রশাসনিকভাবে তাদের প্রতি ন্যূনতম দায়িত্ব আমরা পালন করি না, তারা ন্যূনতম নাগরিক সুযোগ সুবিধা পান না। এই অবস্থা উত্তরণের জন্য সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নাগরিক সুবিধার ব্যবস্থা UGIIP-II প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমাদের পৌরসভার কিন্তু অন্যতম প্রধান একটা দিক হচ্ছে যারা বঞ্চিত অনগ্রসর, বিশেষ করে দরিদ্র, তাদের জন্য একটা বিশেষ সহায়তা অব্যাহত রাখা সমস্ত পৌরসভাগুলোর জন্য। তো আমাদের অবকাঠামোর যে তহবিলটা তারা পাচ্ছে বিভিন্ন শর্ত প্রতিপালন করে, তার কমপক্ষে 5% অর্থ দরিদ্রদের জন্য উন্নয়ন করতে হবে, এটা হচ্ছে আমাদের অন্যতম শর্ত। তো এই যে বস্তি কিংবা দরিদ্র এলাকাগুলোতে এই ছোট ছোট কাজগুলি, ফুটপাথ কিংবা হাঁটার জন্য পাকা রাস্তা, টিউবওয়েলের ব্যবস্থা করা, যেখানে পানির লাইন আছে সেই পানির লাইনটাকে সেখানে নিয়ে দেওয়া, ইলেকট্রিক পোল স্থাপন করে সেখানে নিয়ে সড়ক বাতির ব্যবস্থা করা, পয় নিষ্কাশনের জন্য ড্রেনেজের জন্য তাদের একটা ড্রেনের কানেকশন দেওয়া পৌরসভার অন্য ড্রেনেজ নেটওয়ার্কের সঙ্গে, এবং যেখানে পাইপ নেই সেখানে টিউবওয়েলের ব্যবস্থা করা, যেখানে আপনার ওই প্রতি তিনটি পরিবার মিলে একটি করে টয়লেটের ব্যবস্থা করা, স্বাস্থ্যসম্মত পাকা টয়লেট। তো এই যে ব্যবস্থাগুলোর মাধ্যমে আমাদের প্রকল্পভুক্ত পৌরসভাগুলির প্রায় সবগুলোতেই আপনার এই দরিদ্র এলাকাগুলোতে, বস্তিগুলোতে তাদের পরিবেশের অনেক অনেক উন্নয়ন হয়েছে। আগে এরকম কোনো সুবিধা ছিল না, রাতে বেরাতে বাড়ালে খুব অসুবিধা হতো, বাথরুম টাথরুম যাওয়া খুব সমস্যা হতো, কিন্তু এই পৌরসভার জন্যে আমরা অনেক কিছু সুবিধা পাইছি। আমি আগে লোকের কল থেকে পানি এনে খাইছি দূর থেকে, আর এই টিউবওয়েলটা এসএসসি কমিটির থেকে আমি টিউবওয়েলটা পাই, আমার সুবিধা হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমি গোসল খাওয়া আমার সুবিধা হয়েছে, কলটা পাওয়ার জন্য এসএসসি কমিটি ধন্যবাদ। এই কাজগুলির পরিকল্পনা করা এবং বাস্তবায়ন করার দায়িত্ব যারা সুবিধাভোগী 100% তাদের। এই কাজগুলির জন্য কোনো ঠিকাদার কোনো নিয়োগ করা হচ্ছে না, তারা কিন্তু তারা বসে একটা ওই কমিটি করেছে, একটা প্রাথমিক দল, এবং সেটার সবচেয়ে বেশি যে আমি ব্যক্তিগতভাবে আপনার মনে করি যে আমাদের সফলতা যে এই কাজে নারীরা সম্পৃক্ত হয়েছেন বেশি। আমাদের এই বস্তিতে রাস্তা যে হয়েছে, এই রাস্তা আমরা মহিলারা সব একত্রে মিলে রাস্তাটা তৈরি করেছি, এবং এই মহিলারা যে রাস্তার কাজ করতে পারে তা আমরা জানতাম না, এই প্রথম মহিলারা আমরা সবাই মিলে রাস্তা কাজ করলাম। 2011 সালে নাটোর পৌরসভার মেয়র হিজড়া সম্প্রদায়ের জন্য পৌরসেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। হিজড়ারা সবচাইতে অসহায় হয়, এদের সাথে কেউ মিশতে চায় না, সাধারণত কেউ মিশতে চায় না। তা আমার নিজের চিন্তা ধারণার থেকে চিন্তা করলাম যে এই মানুষগুলা তো, এরা তো মানুষ, আমাদের ঘরে তো জন্ম নিতে পারতো। এই চিন্তা ধারণার থেকে আমার মাথায় ভিতরে আসলো যে এদেরকে আমরা কত কাছে নিয়ে আসতে পারি, ওই কারণে সহায়তা করছি। পাশাপাশি এইবার প্রথম হিজড়ারা ভোট দিতে পারছে, এই জন্য আমি খুব আনন্দ খুশি, বা ওদের ওই ভোটের যে আইডি কার্ডের ব্যাপারে আমি সবসময় যোগাযোগ রাখছিলাম। আমি এইবার ডিসি এসপি সাহেব সহ মুক্তিযোদ্ধাদের এবং হিজড়াদের একই মঞ্চে আমি ঈদের সময় আমি ওদের কিছু UGIIP-II-এর ইয়ের থেকে আমি কিছু পৌরসভা থেকে আমি একটু সাহায্য সহায়তা করছি। অসহায় মানুষ, প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক, তারপরে এই যে অনেক অসহায় মানুষ আছে যারা সামান্য হয়তো 10-20 হাজার টাকা দিলেই তারা সচ্ছল হতে পারে, এটা কোথাতে আসছে? আজকে যে পৌরসভা দেনাগ্রস্ত, আজকে যদি UGIIP-II না থাকতো তাহলে কিন্তু এই সহায়তাগুলো আমি করতে পারতাম না। এই নিয়মে যদি এই নিয়মভাবে যদি চলতে থাকে আমার মনে হয় একটা পৌরসভা নিজে নিজে একসময় স্বয়ংসম্পূর্ণ হয়, আমার বিশ্বাস এটাই। পৌর পরিষদের বিষয়টি নিয়ে আলোচনার প্রেক্ষিতে প্রথমবারের মতো হিজড়া সম্প্রদায়কে সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের বাসস্থানের জন্য সিলিং ফ্যান, তেজসপত্র প্রদান করা হয়। হিজড়া এলাকায় সুপেয় পানির সুব্যবস্থার জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়। ঈদের মধ্যে মেহসাব আমাদের টাকা দেয়, শাড়ি দেয়, বিদ্যুতিন কার্ড দেয়, চালের ফ্যান দিয়েছে, টিউবওয়েল দিয়েছে, মাঝে মাঝে খবর নেয়। যেমন মেয়র সাহেবের কাছে একটু দাবি করেছি যে একটু খাসের জমি টমি হলে আমাদের একটু ঘর বাড়ি করে দেবে,
আমরা সেখানে থাকব। নাটোর পৌরসভায় হিজড়া সম্প্রদায়ের অন্তর্বর্তী 9 জন চলার পথ খুঁজে পেয়েছে। পৌরসভার মাধ্যমে বিভিন্ন সামাজিক সংস্থা, উন্নয়ন সংস্থার সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হচ্ছে। এছাড়াও নাটোর পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পোশাক পরিচ্ছন্নতা কার্যক্রমের সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে। এই চাকরির যাবতে আমরা ঝাঁটার খিল, ডালি, কুদাল সবই পেয়েছিলাম, কিন্তু এই পোশাকটা আমরা পাইনি। এই পোশাকটা এমএর এসে আমার এই পোশাকটা অনুদান করে, এই জন্য এই পোশাকের জন্য আমরা খুব খুশি। আমার এই পোশাকের জন্য পাবলিক আমার চিনত না, এখন পোশাকটা আমরা পেয়েছি, পাবলিক জনগণ সবাই আমাকে চিনবে। আমি যখন মেয়র ছিলাম না, নাটোর সহজে পরিষ্কার করতো যারা এই পরিচ্ছন্নতা কর্মী, এরা বোঝা যেত না যে কারা পরিষ্কার করে। আমরা কিন্তু ইতিমধ্যে এই রিসার্চ কর্নারের মাধ্যমেই ট্রেনিংও দেওয়া হয়েছে এর মধ্যে। এটা মাঝে সাথে এদের সাথে আলোচনা করা হয় যে কীভাবে নাটোর শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কাজকামে গেলে কোনো জায়গায় পৌরসভায় কাজকামে গেলে মানুষজন বলে এই এখন ঝাড় দিও না, যাও, আমাদেরকে পৌরসভার লোক বলে কেউ বিশ্বাসই করে না। এখানে আসে আমাদেরকে জেলা, যখন এই পোশাকটা দেখবি তখন হয়তো আমাদেরকে ওরা বলতে পারবি না, জানবি যে এরা পৌরসভার কর্মী। দুস্থ মহিলাদের জন্য গরু, হাঁস মুরগি, সেলাই মেশিন ইত্যাদি সহায়তা প্রদান করা হয়েছে। আপনারা যে এসআইসি সমিতি করছেন, সেখানে আপনাদের সঞ্চয় জমা রাখছিলেন, সেখান থেকে সঞ্চয় তুলে আপনাদের কি কি সুবিধা ভোগ করলেন, কি কি সমাধান হলো? আমি সমিতি থেকে টাকা নিয়ে গাভী কিনেছি, গাভীর থেকে আমার একটা গাভীর থেকে 2টা বাচ্চা হয়েছে, আমি দুধ বেচি, সংসার ভালোভাবে চালাই, আমার ছেলে মেয়েদের লেখাপড়া শেখাই। এভাবে দরিদ্র জনগোষ্ঠীর কাছে আমাদের পৌঁছে দিতে হবে নাগরিক সুযোগ সুবিধা। নাটোর পৌরসভা আমাদের দেখিয়েছে চাইলে আমরাও পারি। নাগরিক সেবা সুবিধায় সকল নাগরিকের সবার অংশগ্রহণ নিশ্চিত হোক।